চারিদিকে প্রেমের মরশুম চলছে, ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গরুকে জড়িয়ে ধরতে হবে, কি করবেন? গরুকে জড়িয়ে ধরার জন্য ভ্যালেন্টাইন্স ডে বা কোনো কিছু লাগবে না, কারণ গরু ইজ গো মাতা আমাদের জন্য। কখনোই এটা তো সুস্থ মস্তিষ্ক করা উচিত নয়। পার্টিকুলারলি গরুকে হাত করাটা এটা আমি ঠিক বুঝতে পারলাম না, গরুকে হঠাৎ জড়িয়ে ধরবো কেন? এত মানুষ আছে, গরু আমার পিছনে দৌড়াবে না, আমি গরুর পিছনে দৌড়াবো, সেটা ভাবতে ভাবতেই টাইম চলে যাবে। তো আমার মিসেসের পারমিশন নিতে হবে বাবু জড়িয়ে ধরার আগে, সে কাউ হোক আর যেই হোক। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। চারিদিকে প্রেমের মরশুম চলছে, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মানুষজন কী ভাবছেন শহর জুড়ে। আমরা আজকে ভবানীপুর চত্বরে চলে এসেছি, দেখি মানুষজনের কাছে ভালোবাসার সংজ্ঞা কী কী, আর সেখানে মানুষ মানুষকে জড়িয়ে ধরা বা গরুকে জড়িয়ে ধরা কোন বিষয়টা মানুষের চিন্তাভাবনা কী, চলুন দেখে নেওয়া যাক। ভ্যালেন্টাইন্স ডে যখন শহরে প্রেমের মরশুম, তখন শহর কলকাতা এতটা প্রেমে থাকে সবসময়, প্রেমিক প্রেমিকাকে খুঁজে পাওয়া যাবে না, এটা হতেই পারে না। শুধু প্রেমিক প্রেমিকা বলা ভুল, বিবাহিত মানুষরাও থাকতে পারেন, প্রেম তো তাদের মধ্যে থাকেই। এমনই দুজনকে আমরা এই মুহূর্তে ভবানীপুরের কাছে পেয়ে গেছি। নামটা একটু বলবেন আপনার? অরিজিৎ বণিক। আপনি? সুলগ্না। আচ্ছা, অরিজিৎ আর সুলগ্না, ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ শুরু হতে চলেছে, ভালোবাসার মৌসুম। অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে কী অরিজিৎ আপনার কাছে? ট্রাস্ট। সুলগ্না? ট্রাস্ট। প্রেমে থাকা, প্রেমে রাখা, এইগুলোর জন্য ঠিক কোন কোন মানে এই যে বলে না যে নুস্কে বা কোন কোন টিপস মাথায় রাখতে হয়, কি করেন? মন খুলে ঝগড়া করো, ডে এন্ডে গিয়ে সেটাকে প্যাচ আপ করো, এটা বেটার। আর আপনি? প্রেমে থাকা, প্রেমে রাখাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, বিকজ আমাদের একদম অ্যারেঞ্জ ম্যারেজ, সো প্রেমটা অনেক পরে এসছে, বিয়ের অনেকটা পরে এসছে, কারণ দুজনকে চিনতে জানতেই অনেকটা সময় চলে গেছে। আর আমার কাছে প্রেম মানে হচ্ছে ওই প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল। প্রেম তো সবসময় রয়েছে, বাট আমার কাছে ভালোবাসা স্পেশাল কোনো ডে হয় না, রেগুলার প্রেম করছি, রেগুলার ঝগড়া করছি, রেগুলার ভালো থাকার চেষ্টা করছি। কোন সুযোগে না থাকলে হয় না, কোন সুযোগে ভালোবাসা ঝগড়া সবই তো হলো। এবার যেই প্রশ্নটা আমি রাখবো, ভ্যালেন্টাইন্স ডেতে একটা নিদান দেওয়া হয়েছিল, নিদানই বলছি আমি, যেখানে বলা হয়েছিল গরুকে জড়িয়ে ধরতে, এরম নিদান যদি আপনাদের দেওয়া হয় ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গরুকে জড়িয়ে ধরতে হবে, কি করবেন? গরুকে জড়িয়ে ধরার জন্য ভ্যালেন্টাইন্স ডে বা কোনো কিছু লাগবে না, কারণ গরু ইজ গো মাতা আমাদের জন্য, তো ওনাকে সবসময় পুজো করা যায়, জড়িয়ে ধরা যায়, উইশ করা যায়, সব কিছু করা যায়, তার জন্য স্পেসিফিক্যালি ভ্যালেন্টাইন্সের জন্য লাগবে না। আর যেটা আমি জানি না এটা কোন দিক থেকে বা কী এসছে, বাট আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আপনি? গরু আমার পিছনে দৌড়াবে না, আমি গরুর পিছনে দৌড়াবো, সেটা ভাবতে ভাবতেই টাইম চলে যাবে, সো জড়ানোর কোনো প্রশ্নই নেই। কখনো গরুকে গরুর সামনে গিয়ে গরুকে একবার গরুর তাড়া খেয়েছি রাস্তায়, মানে ফুটপাতে উল্টে পড়েও গেছি, সো গরুর থেকে আমি দূরেই থাকি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। আচ্ছা, আপনার সঙ্গে দাদা আছেন সম্ভবত, বৈবাহিক জীবন নিশ্চয়ই? হ্যাঁ, বৈবাহিক জীবনে ফোনে প্রচন্ড ব্যস্ত দাদা। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম সৌমেন ঘোষ। আচ্ছা, তো ঘোষ দম্পতির কাছে আমি জানতে চাইবো, ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি আপনার কাছে কি? ভ্যালেন্টাইন্স ডে বলে আমার কাছে আলাদা করে কিছু না, রোজই আমার কাছে একই একদম। আর আপনার কাছে? আমার কাছেও তাই, মানে ও আমার অনেক ছোটবেলার মানে চাইল্ডহুড ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড থেকে হাজবেন্ড হয়েছে, তো আমাদের কাছে আলাদা করে ওই ভ্যালেন্টাইন্স ডে আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, আমাদের ইচ্ছে হলেই আমরা একে অপরকে রোজ চকলেট এগুলো দিয়েই থাকি, মানে আমাদের কাছে আলাদা করে যে ভ্যালেন্টাইন্স ডে সেরকম বলে কিছু নেই, সারা বছরই আমাদের কাছে, হ্যাঁ যেমন ঝগড়াও প্রচুর হয় তেমন মিলও প্রচুর, আমরা ঘুমোতে যাওয়ার আগে রোজ মানে ঝগড়া ভাঙিয়ে তারপর ঘুমোতে যাই, মানে ওই ঝগড়া করে যে ঘুমোতে যাব ওটা আমরা সেকেন্ড দিন পর্যন্ত আর ওটাকে আর টানাটানি করি না, ওটাকে সেই দিন পর্যন্তই স্টপ করে তারপর আবার আমাদের মধ্যে মিল হয়েই যায়। চাবিকাঠিটা বোঝা গেল কিছুটা। একটা প্রশ্ন এবার আসি, যে কয়েকদিন আগে, দু চার দিন আগেই আমরা দেখেছিলাম একটা নিদান দেওয়া হয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে গরুকে জড়িয়ে ধরার, আপনাকে যদি এরকম একটা বলা হয় যে ভ্যালেন্টাইন্স ডেকে কোনো গরুকে গিয়ে জড়িয়ে ধরতে হবে, কাউ হাগ,
তো আমার মিসেস এর পারমিশন নিতে হবে কাউকে জড়ি ধরার আগে, সে কাউ হোক আর যেই হোক। আর আপনি কি বলবেন? না মানে পার্টিকুলারলি গরুকে হাক করাটা এটা আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ আমার বাড়িতে একটা পেট ডগ আছে, তো ও আমার কাছে অনেক স্পেশাল, তো ওকে তো আমি হাক করেই, পার ডে আমার ঘুম ভাঙেই ওকে হাক করে। তো আই থিঙ্ক কোনো অ্যানিমেলকে হাক করা এই ব্যাপারটা কোনো খারাপ কিছু নয়। এবার এটা যে যার যেরকম আর কি মতামত, মানে নিদান দেওয়া থেকে আপনি কিভাবে? না না নিদান দেওয়াটা ওটা খুব একটা মানে পক্ষপাতিত না, যার যাকে ভালো লাগবে সে তাকে হাক করবে, যার যাকে ওরকম পার্টিকুলারলি যে করতেই হবে বা এইরকম কোনো ব্যাপারে আমি বিশ্বাসী নই একদমই। গো মাতা না গো প্রেমিকা? এই রে এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন হয়ে গেল। কেন চাপে পড়ে গেলেন? অবশ্যই, কারণ এতদিন আমরা গো মাতা শুনছিলাম, এবার আবার এইরকম প্রেমিকার হিসেবে জড়িয়ে ধরা টরা সামনে প্রেমিকা, এই ব্যাপারটা মানে আমাদের মানায় না এই কথাটা বলা, মাতা বন্ধুই ঠিক আছে। আপনি কিছু বলবেন এই বিষয়ে? না আমি ওই অ্যানিমেলকে অ্যানিমেলের জায়গাতে রাখতে ভালোবাসি, মাতা বা প্রেমিকা কোনোটাই আমি খুব একটা সাপোর্ট করি না। দ্যাটস ইট। আপনার নামটা একটু বলুন। অরিত্র, অরিত্র দত্ত। অরিত্র, ভ্যালেন্টাইন্স উইক চলছে, মনের মানুষ আছেন কেউ? মনের মানুষ এখন আপাতত কেউ নেই, খোঁজার চেষ্টা চলছে। ওকে, ভ্যালেন্টাইন্স ডে আপনার কাছে কি? ভ্যালেন্টাইন্স ডে মানে যেহেতু ভালোবাসার একটা সপ্তাহ এবং যাতে আমরা সবার মাঝখানে ভালোবাসা স্প্রেড করতে পারি, তো সেই মোটোটা নিয়ে চলা উচিত। শুধু যে একজন প্রেমিক বা প্রেমিকা বলে নয়, মানুষ আমরা একটা সমাজবদ্ধ জীব, এবং যেহেতু আমরা সমাজবদ্ধ জীব এবং সেই কারণে যাতে সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা ভালোবাসাটাকে, সহানুভূতি এইগুলোকে স্প্রেড করতে পারি, তো এইটাই মোটোটাই থাকা উচিত। এই যে সমাজবদ্ধ জীবের কথা অরিত্র বলছেন, একটা নিদানের কথা আমরা শুনছিলাম কদিন আগে, যেখানে বলা হচ্ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে গরুকে জড়িয়ে ধরার কথা বলা হচ্ছিল। আপনাকে যদি এরম নিদান দেওয়া হয় যে ভ্যালেন্টাইন্স ডেকে একটা গরুকে জড়িয়ে ধরতে হবে, কি করবেন? কখনোই এটা তো সুস্থ মস্তিষ্কে করা উচিত নয়, কারণ হচ্ছে আমরা মানুষ আমরা এই কারণেই, কারণ হচ্ছে আমাদের মান প্লাস হুশ এই দুটো জিনিস আছে, তো গরুর তো হুশ জিনিসটা আশা করি নেই, তাহলে ও নিশ্চয়ই মানে আমরা ওকে দিয়ে লাঙল চষাতাম না বা ওকে দিয়ে কোনো মানে চাষের কাজে ব্যবহার করতাম না বা ওকে আমরা খাটাতাম না, মানে ওকে তো আমরা খাটিয়ে আমরা নিজেদের কাজটা করি, তো ওকে যতই আমরা মাতা বলি বা ওর মানে ব্যাপারটা হচ্ছে ওর দুধটা, ওর বাচ্চা দুধটা নিয়ে আমরা আমাদের পেট ভরাই, তো ও যদি ও কারণ হচ্ছে ও বোকা ও সেটা দিয়ে দেয়, তো আমরা তো চালাক, তো আমরা সেটাকে ওর থেকে নিয়ে নিই, তো না এটা তো করা যায় না, কারণ ও যতই হোক ও একটা কি বলবো ও একটা জানোয়ার এবং হচ্ছে আমরা একটা মানুষ, তো এই ডিফারেন্সটা অবশ্যই থাকা উচিত যে আমরা কাউকে মানে যাকে জড়াবো, যাকে মানে যাকে আমরা আলিঙ্গন করবো, সেই আলিঙ্গনের মধ্যেও যেন একটা সীমাবদ্ধতা থাকে, যে সীমারেখাটা থাকা উচিত যে আমি কাকে আলিঙ্গন করছি কাকে আলিঙ্গন করছি না। তোমার নামটা একটু জানি? আমার নাম রিয়া সাহা। রিয়া প্রেম করো? হ্যাঁ, স্পেশাল মানুষ তো অফকোর্স আছে আজকালকার দিনে, মানে 21st century রয়েছে, স্পেশাল মানুষ তো সবার না থাকাটাই বেসিক্যালি আমার মনে হয় যে একটু আব নর্মাল হয়ে যাবে। তো অফকোর্স, তো ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান কি? ভ্যালেন্টাইন্স ডে কি তোমার? ভ্যালেন্টাইন্স ডে আমার কাছে অবশ্যই, যেহেতু মানে নট অনলি ভ্যালেন্টাইন্স ডে, একটা তো মানে আমার কাছে বিশেষ করে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এই জাস্ট সরস্বতী পুজো গেছে, তো ওটা আমার কাছে বেশি স্পেশাল, যদিও আমরা এখন অনেক ওয়েস্টার্ন কালচারে অনেকটা বেশি অ্যাডাপ্ট করছি, বাট তাও ভ্যালেন্টাইন্স উইক তো 7 থেকে শুরু হয়ে গেছে, তো একটা ভালোবাসার সপ্তাহ অবশ্যই একটা ভালো দিন। আর ভ্যালেন্টাইন্স ডে বিশেষ করে ওই দিনটা তো স্পেশালি যখন ভ্যালেন্টাইন্স ডে কোট অ্যান্ড কোট বলা হয়, তো অবশ্যই ভালোবাসার দিন, তো হ্যাঁ ভালোবাসায় সবাই থাকুক এটাই বলবো। ভালোবাসায় সবাই থাকুক রিয়া বলছে, কিন্তু ভালোবাসায় রিয়া একটা নিদান দেওয়া হয়েছিল কদিন আগে, যদিও তারপরে ওটা প্রত্যাখ্যান করা হয়, গরুকে জড়িয়ে ধরতে বলা হয়েছিল, কাউ হাগ। তুমি কীভাবে দেখো বিষয়টাকে? তোমার যদি বলা হয় ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে একটা গরুকে জড়িয়ে ধরতে হবে, আমার মানে থটসটা ফার্স্টেই এরকম আসবে, ইউ মানে গরুকে হঠাৎ জড়িয়ে ধরবো কেন, এত মানুষ আছে, বা হ্যাঁ অবশ্যই অবলা জীব তো অফকোর্স মানে আমাদের সবসময় অনেক বেশি কনশিয়াস হওয়া উচিত, মানে যা এখন পাশে মানে আমাদের চারিপাশে যা ঘটছে, মানে এ ইট ছুঁড়ে দিচ্ছে, এ ঢিল ছুঁড়ে দিচ্ছে, অবশ্যই কনশিয়াস থাকা উচিত, তার মানে এইটাই নয় যে ভ্যালেন্টাইন্স ডে থেকে আমাকে গরুকে জড়িয়ে ধরতে হবে, তা সেটাকেই ভালোবাসা হবে, আমি তো উল্টো ভয় পাবো যে আমাকে যদি সেই গরুটা একটা পেছন থেকে এক লাথি মেরে দেবে, আমার কাছে তো অফকোর্স ভয়েরই থাকবে, তা আমি তো একদমই প্রেফার করবো না গরুকে জড়িয়ে ধরা। তো আমি মনে করি আমার স্পেশাল মানুষ, সব থেকে নট অনলি স্পেশাল মানুষ, আমি এই কথাটা মানে বলতে চাই, আমরা যখন থেকেই বড় হই আমাদের বেসিক যেটা শুরু হয় আমরা মা বাবাকে ফার্স্টে দেখি, মানে ওটা একটা এমন লাভ
যেটা আমরা চুজ করতে পারি না, আমরা আমাদের সে লাইফ পার্টনার হোক সে যাই হোক আমরা সব কিছু সেটা চুজ করতে পারি নিজেরা, কিন্তু মা বাবা সেটা আমাদের সবসময় ডেস্টিনড। তো ওটাই, মা বাবা সবসময় ফার্স্ট ভ্যালেন্টাইন্স থাকে সবারও, অ্যাজ ওয়েল অ্যাজ আমারও। তো ওটাই বলবো, বাড়িতে সবাই নট অনলি শুধু ভালোবাসার মানুষ, সবাইকে ভালোবাসো, ভাই বোন বন্ধু বান্ধব ছোটো মানে যারা আছে বড়, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে কেন প্রত্যেকটা দিনে যেতে থাকে। ঘুরে ফিরে দেখলাম যে দম্পতি হোক বা সিঙ্গল কেউ, তাদের কাছে প্রেম ভালোবাসা আসলে একদিনের ব্যাপার নাকি সারা বছর ধরেই যাপন করার ব্যাপার। আর তার সঙ্গে অবশ্যই শুরুতে যেটা বলেছিলাম যে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরা নাকি কোনো পশু পাখিকে জড়িয়ে ধরা, না স্পেসিফিক্যালি কোনো একটা নিদান দেওয়া হচ্ছে যে জড়িয়ে ধরতে হবে, সেটা কোন বিষয়টাকে মানুষ কীভাবে দেখছে সেই বিশেষ প্রতিবেদন তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে। শহর কলকাতা জুড়ে প্রেমের মৌসুম, প্রেমে থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।